হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও, দেখতে থাকো, ভালো লাগবে। আরে মন্দিরা, ইলিশ মাছে পেঁয়াজ কিরকম লাগলো খেতে? তুই না ব্রাহ্মণবাড়ির বউ, কি রে খেয়েছিস কোনোদিন বাবার কালে? ছি ছি ছি, থুক থুক থুক, ছি ছি ছি, এত রাবিশ রান্না, এত রাবিশ, ছি, আমার তো দেখে পুষছে। কি করে খেলো এই মন্দিরা, এ নাকি আবার ব্রাহ্মণবাড়ির বউ, ছি জি জি ছি 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 ছি, এ আবার নাকি ব্রাহ্মণবাড়ির বউ, ইলিশ মাছে পেঁয়াজ, ছি 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 ছি, ওহো। এক কাজ কর, তুই ওই ওই ধর্মেই চলে যা, তোর ওই ধর্মটাই মানাচ্ছে ভালো, ঠিক আছে? তো যদি বন্ধুরা, যদি আমি মানে কোনো খারাপ কিছু বলে থাকি, তোমাদের কাছে অনস্বীকার করে নিচ্ছি আগে, ঠিক আছে? কেননা ওর পরিস্থিতিতে ওকে কথা বলতে হচ্ছে। তো মন্দিরা, ওই ধর্মতে তোকে খুব ভালো মানাচ্ছে রে, তুই ওখানে থাক। তুই ব্রাহ্মণ বাড়ির যোগ্য না, তুই ব্রাহ্মণ বাড়ির যোগ্য না, তুই ওখানেই যোগ্য। তোকে খুব সুন্দর মানাচ্ছে জানিস, খুব ভালো লাগছে, ঠিক আছে? ইলিশ মাছে এত পেঁয়াজ, আরে বাপরে, তাও আবার কাঁচা রান্না করছে, কাঁচা, তারপরে জল দিয়েছে, পেঁয়াজগুলো ভেসে উঠেছে, বা 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 বা, ছি, তুই এক কাজ কর, ওই ধর্মে চলে যা। আরে আবারে বাবারে বাবারে, ছি 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 ছি, আমরা ইলিশ মাছ মানে ছোটোবেলা থেকে খেয়ে আসছি, যে পোস্ত বাটা, শস্য বাটা, বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ, তারপরে হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, কচু দিয়ে, কচুর মুখে দিয়ে ইলিশ মাছ, তারপরে ইলিশ মাছ ভাপা মশলা দিয়ে, তার মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু চলবে না, পেঁয়াজ রসুন আমাদের বাঙালিদের মধ্যে, হিন্দুদের মধ্যে চলবে না, ঠিক আছে? কিন্তু এ কনসা বাঙালি বাবা, এ কনসা হিন্দু বাবা, যে পেঁয়াজ দিয়ে খেয়ে নিল ইলিশ মাছ, ওরে বাবা রে, ছি 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 ছি, রসুন পেঁয়াজের ভটকা খুব ভালো খাচ্ছিস তুই, বা আবার বলিস কি সুন্দর রান্না, ছি থু, একদম জলের মধ্যে ভেসে উঠছে পেঁয়াজগুলো, সেই রান্না বলে মন্দিরা কি দারুণ খাচ্ছে, ফাটাফাটি খাচ্ছে, ফাটাফাটি ফাটাফাটি খাচ্ছে বন্ধুরা, ফাটাফাটি খাচ্ছে। তোমরা বন্ধুরা যারা আমার হিন্দু ভাই বোনেরা আছো, তোমরা দেখো, ওরা তো খাবেই, কেন ওরা খেয়ে অভ্যস্ত, ঠিক আছে না, ওরা খাবেই। কিন্তু আমাদের বাঙালি হিন্দুরা কিন্তু কোনোদিনও ইলিশ মাছে পেঁয়াজ রসুন খাবে না, খাবে কি বন্ধুরা? তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আমাদের, আমরা ছোটোবেলা থেকে যেরকম খেয়ে এসেছি আমরা কিন্তু সেরকমই খাবো, কিন্তু কেউ যদি ইলিশ মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেয়, আমরা কি খাবো? না, খাবো না। নমস্কার করবো, অন্য কি খাবার, তো অন্য নমস্কার করবো, কিন্তু অসম্ভব, এ খাওয়া যাবে না, ঠিক আছে? পুঁই শাকে নাকি পেঁয়াজ, বাবা, পুঁই শাকেও পেঁয়াজ, বুঝেছো? খা খা, খেয়ে নে খেয়ে নে মন্দিরা, যা বাবার কালে খাসনি, যা মার কালে খাসনি, যা শ্বশুরবাড়িতে খাসনি, খেয়ে নে তুই, এখানে খেয়ে নে, চাচা চাচির হাতে খুব খেয়ে নে, মারিয়ার হাতে খুব খেয়ে নে, আর খেয়ে নে কি, খেয়ে তোর এত শরীর খারাপ হয়ে গেছে, এত শরীর খারাপ হয়েছে, তুই একদম বিন্দাস শুয়ে আছিস, কেন তোর এত শরীর খারাপ হচ্ছে, হবে না বল? ওই খাবারগুলো কি আমরা খেয়ে অভ্যস্ত? আমরা কি খেয়ে অন্যদিন খেয়েছি ওরকম খাবার? বলো বন্ধুরা, তোমরাই বলো যে আমরা কি এরকম খাবার খেয়ে অভ্যস্ত, খাইনি? আর যাহাতেও ব্রাহ্মণের বাড়ির বউ, আর ব্রাহ্মণের বাড়ির বউ সে আছে কোথায়, কোথায় একটা আশ্রিতা নিয়েছে দেখো, তো আশ্রিতাকে আর কি খাওয়াবে, ঠিক করেছে তোকে, তোকে ঠিক করেছে মারিয়ার মা, মারিয়া তোকে ঠিক করেছে, দেখিস কোনোদিন আবার
কিছু না খাইয়ে দেয় তোকে, দেখিস তুই। ঠিক আছে, ও হো হো, ঠিক করেছে মন্দিরা, ঠিক করেছে মারিয়া, সাবাস। তোকে আজকে তারিফ করছি, বুঝেছিস? তোকে তারিফ না করে পারছি না। চালিয়ে যা, চালিয়ে যা, এরকম রোজ খাওয়াবি, রোজ খাওয়াবি, বলবি বাজার করে নিয়ে আয়, আমি রান্না করবো, তুই খাবি আর পড়ে থাকবি, খাবি আর পড়ে থাকবি, বুঝেছিস? মারিয়াকে সাবাস না দিয়ে আমি পাচ্ছি না, ঠিক আছে? মারিয়াকে আর মারিয়ার মাকে, মারিয়ার মাকে নিয়ে একটা ভিডিও করব, কিন্তু পরে করব। কিন্তু এখন মন্দিরাকে মারিয়াকে একটু দিই। মারিয়া দেখ, আমরা কোনোদিন কিন্তু পুঁই শাকে পেঁয়াজ রসুন খাই না, বুঝেছিস? পেঁয়াজ রসুন খাই না, কেন? এটা পুঁই শাকটা এমন একটা শাক, ইয়ে বলেছে মন্দিরা তোকে বলেছে ঠিকই রসুন দিয়ে খাই, কিন্তু আমরা খাই না, কেন জানিস তো? পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু, পটল দিয়ে কিন্তু আমাদের কোনো পুজো পাল হলে তার ঘ্যাট রান্না হয়, খিচুড়ি আর ঘ্যাট। তার জন্য পুঁই শাকটাকে আমরা না পেঁয়াজ খাবো না আমরা রসুন খাবো, পেঁয়াজটা কিন্তু, এই পুঁই শাকটা কিন্তু আর মিষ্টি কুমড়োটা কিন্তু আমাদের প্রসাদের মধ্যে চলে যায়। ওর জন্য মারিয়া হয়তো, এই মন্দিরা হয়তো ব্রাহ্মণের বাড়ির বউ, কিন্তু ও হয়তো এত কিছু জানে না, ঠিক আছে? ও তো ছোটো খুকি, এত কিছু জানে না, ওর মেয়ের থেকেও ছোটো। আমার ভগ্নিপতি আছে, ঠিক আছে? আমার ভগ্নিপতিকে যদি বলি, আমার ভগ্নিপতির রঙটা চাপা, তোকে যদি বলা যায় তুই কালো, আমি কালো না, আমি তোমার থেকেও ফর্সা, ঠিক হলো। যদি ওকে বলা যায় যে তোর বয়স এত হয়ে গেল, না মানে আমার ভাইয়ের মেয়ের নাম করে বলবে, মানে মনীষা, ঠিক আছে, বলবে আমি মনীষারও ছোটো, আমলে আরে তোর কেবল আতুর ঘর থেকে বেরোলি তুই, তো ষষ্ঠী পুজো হলো, ঠিক আছে? তো এরকম বলি ওর সঙ্গে। তো মারিয়া ওর মেয়ের থেকেও ছোটো, তো এইসব ব্যাপারে, পুজো পালের ব্যাপারে বা এই রান্নাবান্নার ব্যাপারে ও এত কিছু জানে না। ওকে যদি কেউ রান্নাবান্না করে দেয় ও খেতে পটু, খেয়ে আমার যা হয় হবে, আমার হাগা হোক, বমি হোক, পেট ব্যথা হোক, গা ব্যথা হোক, মাথা ব্যথা হোক, ওতে আমার মতলব নাই, কিন্তু খেতে পেলেই হলো, খেয়ে আমি পড়ে থাকবো বিন্দাস, তাতে আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো ওকে যদি কেউ রান্না করে দেয়, তো ওই যে বললাম ও খুব বিন্দাস, ও পায়, ও কী করে বুঝবে বলো, কোনটায় কী দিতে হয়, কোনটায় কী দিতে হয়, কী করে বুঝবে বলো? তার জন্য ও অতটা জানে না, ও কিন্তু বললো যে আমরা পুঁই শাকও পেঁয়াজ খাই, আমরা কিন্তু এই রসুন খাই, কিন্তু আমরা খাই না, কেন? আমাদের পুজোর মানে ভোগটোকে আমরা পুঁই শাক, মিষ্টি কুমড়ো এইগুলো ঘ্যাট রান্না করে দিই, তার জন্য আমরা এগুলো একদম নিরামিষ রাখি। তারপরে মোচার ঘণ্টা তো খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে, তার মধ্যেও হ্যাঁ ওটার মধ্যে পেঁয়াজ রসুন চলে, কিন্তু জানি না এরা কীভাবে রান্না করেছে। মারিয়ার মার হাতে আর মারিয়ার হাতে খেতে ওর খুব ভালো লাগে, যে কাজে কুড়ে হবে সে কিন্তু মানে যাই রান্না করে দেবে তা ফাটাফাটি বলবে, ফাটাফাটি রান্না হয়েছে, তাই না? এটাই বলবে। তো ও তো কুড়ে রান্না করে খেতে চায় না, তাই ওর খুব ভালো, খুব ভালো। আজকে দেখো কেলি পড়ে আছে, একদম কেলিয়ে পড়ে আছে, ওর আর হুঁশ জ্ঞান কিছু নাই, ঠিক আছে? হুঁশ জ্ঞান কিচ্ছু নাই। আর একটা কথা, যে রাধারানী সাজিয়েছে মেয়েকে, রাধারানী, এই মারিয়া তুই কি মেকআপের আর্টিস্টের কাজ টাজ করতি নাকি কোনোদিন? কোনোদিন মেকআপের আর্টে একজনকে বাইজি বানিয়ে দিলি, বিয়ের সাজ না সাজিয়ে বাইজি বানিয়ে দিলি, আর ওই বুড়িকে বিয়ের সাজে কি মানায় বল? বাইজি হয়ে গেছে সব, বাইজি 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 সব ছাড়ছে, কি মজা লাগছে বল, কি মজা, কি মজা, কি মজা, তাই না? হ্যাঁ না, আর আজকে মেয়েকে কি বানালি? রাধা রানী, রাধা রানী। চলো মেয়েটাকে ঠিকঠাক লাগছিল, কিন্তু এই যে এইগুলো করছিস তোরা, আজকে মাকে মেকআপ করছিস, কালকে মেয়েকে মেকআপ করছিস,
ঠিক আছে, চল এগুলো করছিস ঠিক আছে, কিন্তু মেয়েটার পড়াশোনার দিকে দিদিমণি তো আসছিল কয়েকদিন, দুই একদিন পড়াই দিয়ে দিয়েছে, লাঠি মেরে চলে গেছে, আর পড়াবে না। কেন, এত ভালো রেকর্ড আছে না মন্দিরার, তার জন্য কোনো ম্যামই পাচ্ছে না, দেখেছিস, কোনো ম্যাম পাচ্ছে না মেয়েকে পড়ানোর জন্য। তো আশা করি এই মেয়েটার আর লেখাপড়া হবে না, লেখাপড়ার হবে না এই মেয়েটার। এখন আমার ড্রয়িং রুমে কি মানে চলছে কিছু মনে করো না, আওয়াজ আসলে, ঠিক আছে, অনেক আছে সব ভাই ছেলে মেয়ে সব মাসি টাসি সব বসে আছে, তো কিছু মনে করো না, সরি। তো একটা কথা বলো, এই বাচ্চাটার পড়াশোনা হবে? আমার তো মনে হয় পড়াশোনা হবে, সারাদিন ওই বাচ্চাটা ফোন, ওই বাচ্চাটা খেলা, ওই বাচ্চাটার হলো কি মেকআপ, ও সাজতে খুব ভালোবাসে, কেন না ওর মেয়ে মা সাজানো শিখিয়েছে না, বাচ্চাদের যেটা শিখাবে সেটাই ওরা শিখবে, তো শিখিয়ে দিয়েছে না, তার জন্য ও ওটাই করছে, বুঝেছ, ওর ওটাই ভালো লাগছে, ওটাই ভালো লাগছে, ওটাই করছে। তো মারিয়া, আমার মনে হয় যেটুকু ওদের বাড়ি থেকে পড়াশোনা হতো, আমার মনে হয় তোদের বাড়ি গিয়ে সেটা গেল রসগোল্লায়, ঠিক আছে, তোদের বাড়ি থেকে আর জয়ের লেখাপড়াটা বিশেষ করে হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস, জয়ের লেখাপড়াটা আর হবে না। কেন, তোদের ওই দুই থারির যা ভাব ভঙ্গি, এর মধ্যে একটা বাচ্চা কোনোদিনও ভালোভাবে লেখাপড়া করে বেরোতে পারবে না, বুঝেছিস, কোনোদিনও না, অসম্ভব। এই বাচ্চাটার জিন্দেগি তোরা বরবাদ করছিস, এক হলো মন্দিরা আর এক হলো তুই, ঠিক আছে, তো তোরা বরবাদ করে দিচ্ছিস এদের জিন্দেগি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমাকে একটু সাপোর্ট।